দোষ মানে ফেস ওয়াশ আছে তো দে না কেন ওইখানেই তো ছিল হ্যাঁ ছিল তো ওই যে আমি জোরে চাপ দিছি পড়ে গেছে পুরোটা ফালাই দিছিস আমি ইচ্ছে করে ফালাই নাই তো ওটা না চাপ দিছি পড়ে গেছে দোষ তুই যে এখানে আসছিস আঙ্কেল আন্টি জানে তো না না বলবো না তো আমি আমি এখন থেকে কিচ্ছু বলবো না আমি কোথায় যাই কি করি কিচ্ছু বলবো না তুই জানিস সারাটা দিন বাসার মধ্যে আমাকে বকাবকি করে মানে আমি কিছু করলেই দোষ এটা করলে দোষ বেশি খেলে দোষ কম ঘুমালে দোষ বেশি ঘুমালে দোষ কি করবো আমি বল এই জন্য আমি রাগ করে বাসা থেকে চলে আসছি আমি কিছুদিন তোর বাসায় থাকবো আচ্ছা ঠিক আছে তো যতদিন ইচ্ছা হয় তুই বাসায় থাক কোনো সমস্যা নেই আর তুই যদি বলোস আমি আন্টি আন্টির ফোনও ধরবো ঠিক আছে একদম না একদমই ফোন ধরবি না আর ফোন ধরে যদি জিজ্ঞাসা করে আমি কোথায় বলবি জানি না ঠিক আচ্ছা শোন না আমার কখন থেকে শুরু শুরু করতেছে নাকটা আমি কালকে এত কান্না করছি আমার নাক না বন্ধ হয়ে গেছে দোষ ঠান্ডা লেগে গেছে নাকের ভিতরে না শুল শুল করতেছে ঠান্ডার ওষুধ আছে এই যে ঠান্ডার ওষুধ কিন্তু এটা খেলে কিন্তু তুই সারাদিন ঘুমাবি ঘুম থেকে কিন্তু উঠতে পারবি না ঠান্ডার আমি তো ঘুমাতেই চাই আমি সারাদিন ঘুমাতে চাই তুই জানিস আমি না পাশে ঠিক মতো ঘুমাতেও পারি না এটা খেয়ে আজকে আমি সারাদিন ঘুমাবো পানি কোথায় এখনই খাবি হ্যাঁ এখনই খাই আচ্ছা আসছিস আগে ফ্রেশ হ কিছু খা খাবার টাবার তারপর খেয়ে ঘুম দিস ঠিক আছে হ্যাঁ ক্ষুধা লাগছে বুঝছো না কি ঠিক হবে হচ্ছে না তো স্টার আমি কি করব চেষ্টা করো কি করবো বুঝতে পারতেছি না স্যার আমি কি আমি কি বুঝি তাহলে আমি চালাতাম এটা এখন ঠেলে আর কতদূর নিয়ে যাব স্যার দেখো না গুতাগুতি করে কোনো হবে বোঝো তুমি আরে কোনো মেকানিক কি যোগাযোগ করতে পারবে এখান থেকে স্যার নাম্বার তো মেকানিকের আমার নেই নিজেই করার চেষ্টা করো হ্যালো হ্যালো ব্রাদার এনি প্রবলেম ভাই জান ওই আমাদের বাইকটা হঠাৎ করে আটকে গেল স্টার্ট দিছে আচ্ছা আচ্ছা তাহলে তো সমস্যা আচ্ছা আপনারা যাবেন কোথায় এই কাছে সামনেই ও আচ্ছা আমি এমনিতে লালমাটির দিকে যাচ্ছিলাম ও আমরা লালমাটির দিকে যাচ্ছি হ্যাঁ ও তাহলে তো চলে আমার সাথে যেতে পারেন আপনি হয়ে গেল এনিওয়েজ আমার সাথে আপনাদের মনে হয় পরিচয় নেই না থাকবে কিরাম করে এত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে ভাই আপনি হুয়ারিও আচ্ছা আচ্ছা আপনারা যেই বাড়িতে আপনাদের অফিসটা ভাড়া নিয়েছেন না আমার শ্বশুর সেটার মালিক এ মা এ কি করেছি আমরা খেয়াল করেছেন এ জামাই বাবা জামাই স্যার আসসালামু আলাইকুম না দিয়ে ঠিক আছে ঠিক আছে তাহলে চল বাইকটা থাকুক এটা আমার ঠিক আছে পরিচিত আছে আচ্ছা ফোন করেছি তো যাবো স্যার উঠেন জামাই বাবুজি অনেক জামা কাপড় এগুলো কি সরাবো হ্যাঁ সরিয়ে রাখুন